আফসানা ইমরোজ আপনি লিখেছেন, অনেক শেখ শবে বরাত পালন করা জায়েজ বলেন, আবার অনেক শেখ এটাকে বিদআত বলেন, এরপরে আমাদের করণীয় কি? আমরা একটু আগে এই বিষয়ে বলেছি যে এই বিষয়ে আমাদের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দুইটাই পরিহার করতে হবে। যেটুকু হাদিস দ্বারা প্রমাণিত এই বিষয়ে অনেকগুলো হাদিস আছে এবং পূর্বসূরি সালাফদেরও অনেকের ফতোয়া এবং অবস্থান রয়েছে সেই হাদিসগুলোর আলোকে। সব মিলিয়ে এটাকে সেই জায়গায় রাখতে হবে, এটাকে আমাদের সমাজে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে মনে হচ্ছে এটা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাতে ইবাদতের, এর চাইতে বহু গুরুত্বপূর্ণ হাদিসের আলোকে কোরআনের আলোকে অনেক বেশি গুরুত্ব পাওয়া রাত আছে যেগুলো আমাদের কাছে প্রচণ্ড রকমের অবহেলিত। তো এই যে আপনার বাড়াবাড়ি, এটা কিন্তু উচিত নয়। আবার একেবারে ছাড়াছাড়ি যে না এই রাতের কোনোই ফজিলত নাই, এতগুলো হাদিস আছে সবগুলো হাদিসকে ইগনোর করা, এবং যে হাদিসে সনদকে অনেক মুহাদ্দিসগণ শুদ্ধ বলেছেন সেটাতে ভিন্নমত থাকার কারণে সেটাকে উড়িয়ে দিয়ে একেবারে এই আমলটাকে আপনার বেদাতি আমল সাব্যস্ত করা, এগুলো ছাড়াছাড়ি। অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির সমন্বয় হওয়া উচিত।